নমস্কার বন্ধুরা, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ করে দেখাবো ম্যাঙ্গো ডেজার্ট, যেটা কিনা মাত্র দুটো উপকরণ দিয়েই একদম 5 মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলের খুবই ভালো লাগবে। আপনারা গেস্ট আসলেও এটা ঝটপট বানিয়ে সার্ভ করতে পারেন। যদি রেসিপিটা দেখার পরে আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি করতে কি কি লাগবে। এর জন্য আমি মিডিয়াম সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। একটা আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা আপনাদের সুবিধে অনুসারে ছুরি বা বটি দিয়ে ছাড়াতে পারেন। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা আমের পাল্পগুলো কেটে দিয়ে দিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আরেকটা আমের বোটার দিকটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি খোসা সমেতই দুটো টুকরো এইভাবে বের করে নিচ্ছি। আমি এইভাবে করছি, আপনারা চাইলে ছুলে ছুরি দিয়ে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। আমি এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগিয়ে তারপরে আমি এটা চামচ দিয়ে এটাকে এখান থেকে বের করে আমি সার্ভ করব। আপনারা আপনাদের সুবিধে মতো করে নেবেন। এইভাবে দুটো আমি পিস করে নিয়েছি, দুটো সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ করে আমের পাল্প দিয়ে দিলাম। এর ওপরে 1 স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা পজ করা ছিল, অন করতে ভুলে গেছিলাম, তাই স্কিপ হয়ে গেছে। ভ্যানিলা আইসক্রিম দেওয়ার পরে আমি যে আমের টুকরোগুলো করে নিয়েছিলাম, এবার একটা স্পুনের সাহায্যে আমগুলোকে ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমার এইভাবে সুবিধে হয়, তাই আমি এইভাবেই সার্ভ করছি। একটা আমের টুকরো দিয়ে দিলাম, আরেকটার মধ্যেও আমি একইভাবে ছোট টুকরো করা আমগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম 5 মিনিটে রেডি হয়ে যাবে। যখন ইচ্ছে তখনই আপনারা বানিয়ে খেতে পারেন। আমি টুকরো করা আমের ওপরে আরও 1 স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো আইসক্রিম এর মধ্যে ব্যবহার করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল। সামনেই জামাই ষষ্ঠী, আপনারা আপনাদের আদরের জামাইকে এই ডেজার্টটি তৈরি করে খাওয়াতে পারেন। আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, নমস্কার।